আচ্ছা দেখো, তোমাদের যে টপিকটা আমি আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে যুগ্মপাতের মধ্য দিয়ে তাপের পরিবহন। যুগ্মপাত মানে কি? ধরো এরকম দুটো পাত আছে, একটা পাতের ক্ষেত্রফল হচ্ছে A1, একটা পাতের ক্ষেত্রফল A2, যার একটার হচ্ছে তাপ পরিবাহিতাঙ্গ K1, একটার K2, একজনের বেধ X1, একজনের X2। দুটোকে এবার আমি কী করলাম, একসাথে জোড়া লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার দেখা যাচ্ছে কি, একটা প্রান্তের উষ্ণতা থিটা2, একটা প্রান্তের উষ্ণতা থিটা1। এবার থিটা হচ্ছে এই দুটো প্রান্তের বিভেদ তল, যেটা এই বিভেদ তলটার উষ্ণতা। তাপটা থিটা টু থেকে থিটা1-এর দিকে যাচ্ছে। এবার ধরি বিভেদ তলের উষ্ণতা হচ্ছে থিটা, তাহলে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে? A1 থেকে A2-র দিকে যাবে, যেভাবে অ্যারো দেওয়া আছে তাপটা ওইভাবেই যাচ্ছে। স্থিতাবস্থায় থিটা2-টা থিটার থেকে বড়, থিটা আবার থিটা1-এর থেকে বড়। তাহলে A1 পাতটা, এই যে A1 পাতটা, এই A1-এর পাতের মধ্যে দিয়ে কতটা তাপ যাবে? Q1 ইজ ইকাল টু K1 A থিটা2 মাইনাস থিটা1, সরি থিটা2 মাইনাস থিটা ইন্টু টি বাই X1। তাহলে A1 পাতের মধ্যে দিয়ে তাপ যাচ্ছে K1 ইন্টু A, এইটুকুর মধ্যে ডিফারেন্স কত উষ্ণতার পার্থক্য, থিটা2 মাইনাস থিটা ইন্টু টি মানে সময়, আর বাই হচ্ছে X1 মানে হচ্ছে এটা হচ্ছে বেধ। তাহলে আমি কী করলাম, টি দিয়ে ভাগ করলাম, তাহলে তাপ পরিবহনের হার কত? Q1 বাই টি, দ্যাট ইজ K1 A থিটা2 মাইনাস থিটা বাই X1। আমি কী করলাম, এই K1-টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এইভাবে লিখতে পারি A ইন্টু থিটা2 মাইনাস থিটা বাই X1 বাই K1। এগুলো কিন্তু সবই বইতে করে দেওয়া আছে, আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে অনুরূপভাবে এটা যদি A1 পাথের জন্য হয়, তাহলে A2 পাথের জন্য কী হবে? Q2 বাই টি ইজ ইকাল টু A ইন্টু থিটা মাইনাস থিটা1, ওটা ছিল থিটা2 মাইনাস থিটা, এটা হবে থিটা মাইনাস থিটা1 X2 বাই K2। এবার স্থিরাবস্থায় আমরা কী ধরতে পারি? Q1 আর Q2-টা সমান, সেটাকে আমি কিউ ধরলাম। তাহলে Q বাই টি ইজ ইকাল টু কী হবে? তাহলে Q বাই টি ইজ ইকাল টু হবে A ইন্টু থিটা2 মাইনাস থিটা বাই X1 বাই K1 ইকুয়াল টু A ইন্টু থিটা মাইনাস থিটা1 বাই X2 বাই K2। মানে এই দুটো সমান হয়ে যাচ্ছে, যেহেতু স্থিরাবস্থায় Q1 ইকুয়াল টু Q2, সেই জন্য এই দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে Q বাই টি ইজ ইকাল টু আমি কী করতে পারি? A ইন্টু এই দুটোকে যোগ করলাম। তোমরা সবাই ক্লাস 10-এ অনুপাত সমানুপাতের যে সংযোজন প্রক্রিয়া করেছিলে, A/B ইকুয়াল টু যদি C/D হয় তাকে লেখা যেতে পারে A+C/B+D, উপরেরটার যোগ বাই নিচেরটার যোগ। তাহলে কী করলাম, উপরেরটা যোগ করলাম, তাহলে A ইন্টু থিটা2 মাইনাস থিটা1, থিটা কাটা গেল, আর নিচে X1 বাই K1 প্লাস X2 বাই K2। এইবার আমি কী করলাম, এটাকে এক নম্বর ইকুয়েশন ধরলাম। এবার আমি কী করলাম, নতুন একটা পাত নিলাম যার বেধ হচ্ছে X1 প্লাস X2, যার উষ্ণতার পার্থক্য হচ্ছে থিটা2 মাইনাস থিটা1। তাহলে উষ্ণ মানে নতুন পাত্রার বেধ, মানে এই দুটো মিলে একটা, নতুন পাত্রার বেধ X1 প্লাস X2, উষ্ণতার পার্থক্য থিটা2 মাইনাস থিটা1, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক তাহলে কত হবে? কে ধরলাম, তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কে ধরলাম, তাহলে কী হবে? Q/T KA থিটা2 মাইনাস থিটা1 বাই X1 প্লাস X2, কারণ নতুন পাত্রার বেধই হচ্ছে X1 প্লাস X2। তাহলে আমি Q/T কে কী লিখতে পারি? কেটা নিচে নিয়ে আসতে পারি, এইভাবে লিখতে পারি 2 নম্বর ইকুয়েশনের মতো। এবার 1 আর 2-কে তুলনা করলাম, তুলনা করে কী পাবো? X1 প্লাস X2 বাই K ইকুয়াল টু X1 বাই K1 প্লাস X2 বাই K2। এটা যদি n, মানে যদি n সংখ্যক পাত থাকে, n সংখ্যক পাতের ক্ষেত্রে কী হবে? X1 প্লাস X2 প্লাস .xn বাই K ইকুয়াল টু X1 বাই K1 প্লাস X2 বাই K2, এরকম করে করে XN বাই K। এবার এই ক্যালকুলেশনটাই বুঝিয়ে দিলাম, তোমরা থিওরিটা বই থেকে 700 এবং 701 পেজে পড়বে।